আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে একজন সাহাবীকে তিন দিন তিনি জান্নাতের খোশখবরি দিয়েছিলেন যে তুমি জান্নাতি সাহাবীরা বলে আল্লাহর বান্দা তুমি কি আমল করো যে নবীজি তিনবার তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে সাহাবী বলে কই আমি তো তেমন কোনো কাজ করি নাই তবে একটা কাজ আমার মনে আছে আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই তখন কারো উপরে আমার আর কোনো রাগ থাকে না যার উপরে আমার অভিমান আছে ক্ষোভ আছে রাগ আছে আমি আল্লাহর দিকে তাকিয়ে সব মাফ করে দেই একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যাই আমার আল্লাহ মনে হয় এই কারণে আমারে মাফ করে দিয়েছে এই আমলটা আমরা করতে পারি না আজকে থেকে আপনি যখন রাত 12টার পরে ঘুমাতে যাবেন তখন অন্তত এরকম একটা মন নিয়ে ঘুমাবেন যে আমার কারো উপরে কোনো অভিযোগ নেই রাগ নেই ক্ষোভ নেই সব আমি আল্লাহর জন্য যত বড় বিষয় হোক মাফ করে দিলাম এরকম একটা মন নিয়ে যদি ঘুমাতে যান আল্লাহ না করুক আপনি যদি ঘুম থেকে আর না ওঠেন আপনি শহীদ সুবহানাল্লাহ আল্লাহ কিছু জিজ্ঞাসা করবে না কারণ আপনার কারো উপরে কোনো অভিযোগ নেই সুবহানাল্লাহ বলতে পারেন ওই সাহাবীকে যদি আল্লাহ এই আমলটার কারণে মাফ করে জান্নাত দিতে পারে তা আমাদের পারবে না কেন সুতরাং এই আমলটা আমাদের দরকার আছে না নেই আজকে থেকে আমি সহবত থেকে আরম্ভ করি কিন্তু না এ স্বামী আনা পর্যন্ত শেষ অনেকে আরো ঘুমানোর সময় ফোন দিয়াটে যে কার 12টা বাজাবো সকালবেলা কারে অপমান করব কার সম্মান হানি করব কারে ধরিয়ে দেব নাকি এলাকায় এরকম দুই নাম্বার মানুষ নেই আপনার সাথে সাহাবীর জীবনের কোনো মিল নেই আপনাকে আল্লাহ মাফ করবে মরেন কি করে দেখি এজন্য সাহাবীর এই আমলটা যদি তৈরি করতে হয় পরিবার থেকে শুরু করা লাগবে নিজের ব্যক্তিগত জীবন থেকে